শিবের গাজন। চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত হয় এই গাজন উৎসব, চৈত্রের সংক্রান্তিতে চড়ক পুজোর মধ্য দিয়ে সমাপ্তি। এক মাস যাবত শিব, মনসা, ধর্মরাজ ও নীল পঞ্চানন্দ দেবতার আরাধনাকে কেন্দ্র করে ভক্তরা সন্ন্যাস গ্রহণ করে। সন্ন্যাসীরা দেবতাদের সন্তুষ্ট করতে ঝাঁপ ও বান ফোড়ার রীতিতে অংশগ্রহণ করে। এই রীতি বর্তমান সময়েও দারুণভাবে দেখা যায় হাওড়া জেলায়। জেলার বিভিন্ন এলাকাতে দেখা যায় নীল পুজো, নীলষষ্ঠী, ব্রতকথা। চিরায়ত সনাতনী বাঙালি মহিলারা পরিবারের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন প্রার্থনা করে নীলষষ্ঠীর ব্রত পালন করে আসছে যুগ যুগ ধরে। জেলার বিভিন্ন প্রান্তে জাঁকজমক করে নীল পুজো অনুষ্ঠিত হয়। হাওড়া জেলায় সিদ্ধেশ্বর, বারেশ্বর, ফুলেশ্বর, নারনার মতো বেশ কিছু শিব মন্দির রয়েছে যেখানে গাজন উৎসবে ভক্ত সমাগম থাকে চোখে পড়ার মতো। বিশেষ করে নারনা ও বানেশ্বরে দেখা যায় অসংখ্য ভক্ত সমাগম। আজকে আমরা 11টার সময় ফল ভাঙতে যাব। সেই ফলগুলো এনে আমরা মন্দিরে রাখবো। সেই ফল, হ্যাঁ, ওইটা আমাদের যে সন্ন্যাসী ঝাঁপ হয়, সেই ঝাঁপে আমরা কাজে লাগাই। সেই ধুনো টুনো দিয়ে আগুন করবে, আমরা শুয়ে থাকবো, টান টান করে এসে আগুন আগুন হবে, তারপরে ফল দেবে, ঝাঁপ দেবো। আজকে অনেক রকম আছে, আমি 3 বছর হয়েছে। আমাদের বিশ্বলক্ষ্মী মায়ের ঝাঁপ হবে আজকে, ঠিক আছে। তারপরে আগামী দিনে আছে নীলের উপোস, নীল পুজো শুক্রবার দিন কাটা হবে। শুক্রবার দিন আমাদের লেস লাস্ট ঝাঁপ আর কি। ওই দিনে ডন্ডি ফন্ডি কেটে বড়ো করে চারিদিক ঘুরে মন্দির ফন্দির সাতবার ঘুরে ঝাঁপ দেওয়া হবে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।